ফেনীর দাগুনভূয়ার রাজাপুর সাপুয়া এলাকায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনার প্রায় দেড় মাস পর পুলিশ শনিবার ভোররাতে আমিরগাঁও এলাকা থেকে আসামি নিজামুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত ছাব্বিশে মার্চ দাগুনভূয়া উপজেলার রাজাপুর ইউনিয়নের সাপুয়া স্কুল সংলগ্ন একটি খাবারের দোকানে পারিবারিক বিরোধের জের ধরে নিজামুদ্দিনের অতর্কিত হামলার শিকার হন তারই বড় ভাই জহিরুদ্দিন হামলার এক পর্যায়ে ওই দোকানের রান্নার কাজে ব্যবহৃত চুলায় বসানো গরম তেলের ওপর পড়ে ঝুলসে যায় জহির পরে সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ ঘটনায় দাগুন দাগুনভূয়া থানায় নিজামুদ্দিনকে আসামি করে মামলা করা হলে পালিয়ে যায় সে ঘটনার দেড় মাস পর গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয় এ ঘটনায় নিহতের মেয়ে হত্যাকারীর উপযুক্ত শাস্তি এবং নিজেদের জানমালের নিরাপত্তা দাবি করেন